নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ১৫১ বলে সৌম্য খেললেন ১৬৯ রানের কামব্যাক ইনিংস, যে ইনিংসে ছিল ২২টি ৪ ও ২টি ৬। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সৌম্য সরকার। সৌম্য ৮ রানের জন্য ভাঙতে পারেননি লিটন কুমার দাসের রেকর্ড, কিন্তু ভেঙেছেন বিশ্বের গ্রেট ব্যাটসম্যান লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে সচিন টেন্ডুলকার করেছিলেন ১৬৩ রান ২০০৯ সালে। এই রেকর্ড ভাঙায় এবং সেরা ইনিংস খেলায় দারুণ খুশি ফরচুন বরিশাল এবং টিম ম্যানেজমেন্ট, কারণ এবার যে ফরচুন বরিশাল দলে খেলবেন সৌম্য সরকার।